আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘর থেকে বের হয়ে পড়লাম, তো বের হওয়ার পর দেখি গুড়ি গুড়ি বৃষ্টি আর বৃষ্টি। তো মেবি শীত আসবে, শীত নামাচ্ছে এই কারণে হয়তো বা বৃষ্টি হচ্ছে, আর সিগন্যালও আছে। তো যাই হোক, তো বৃষ্টির মধ্যে বের হওয়ার কারণ হচ্ছে যে যাব আমি ফেরি বোটে চট্টগ্রামের, আর ওখানে যাওয়ার কারণ হচ্ছে মূলত একটা বিড়াল আনতে যাব। তো রাস্তার মধ্যে আসার পরে দেখি এই পাশে একটাও গাড়ি নেই, অপোজিট সাইডে পুরো জ্যাম হয়ে আছে। তো কী করব, গাড়ি যখন নাই দিলাম হাঁটার সামনে যদি কোনো কিছু পাই। তো মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর কোনো কিছু পাইলাম না আমি। পরে কিছু না পাওয়ার পরে রিক্সা একটাতে উঠে গেলাম, তো রিক্সা করে চলে গেলাম ফেরি বোটে। তো সাথে আমার সামনে নিমতলার থেকে আমার ছোট ভাই দুইটা উঠছে আমার সাথে, তো তিনজন মিলে মূলত গেলাম ফেরি বোটে। তো দেখেন কি বিড়াল কিনলাম, কেমনে কিনলাম, না কিনলাম, কত দিয়ে কিনলাম, পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো আজকে। চলেন দেখি কি হয়। তো মূলত বিড়ালটা ছিল, এটা নিতে গেছিলাম, এটা হচ্ছে ক্যালিকো আর পাঁচ ফেস, এটা মূলত নিতে গেছিলাম একটা বিড়াল। আর এই বিড়ালটা মূলত নিতে গেছে আমার ছোট ভাই জন্য, তো অনেকদিন যাবত বলতেছে একটা ফিমেল ক্যাট খুঁজে দেওয়ার জন্য। তারপরে ফিমেল ক্যাট খুঁজে দিলাম ওই কালো গেঞ্জি যে ও জন্য মূলত, তারপরে ও টুকিটাকি খুঁজে খুঁজে দেখতেছে কেমন কী আসো বিষ। তো এটাকে দেখতে যাই, তো ওনার কাছে আরও একটা ছিল বিড়াল, মোট ওনার কাছে বিড়াল ছিল দুইটা, তো দুটোটাই পছন্দ হয়ে গেছে। তো পরে কী আর করার, যে কথা ওই কাজ, পরে দুটোটাই আমরা নিয়ে নিলাম, কেননা দুটোটাই বিড়াল অসম্ভব সুন্দর ছিল। এইটা হচ্ছে সেকেন্ড বিড়াল, এটা অনেক সুন্দর ছিল, বিড়ালটা অনেক মিশুক ছিল। তো কোনোটাই রেখে আসতে মন চাচ্ছে না, পরে ওনার সাথে অনেক দর কষাকষি, অনেক দর কষাকষি, তুমি তো ছাড়বেই না, কমের ভিতরে কোনোভাবেই দিবে না। তো পরবর্তীতে অনেক দামাদামির পরে অনেক কষ্ট করে কোনো মতে নিলাম দুটোটা বিড়াল, আর একটা বিড়ালের প্রাইস পড়ছে আপনার 18,000 টাকা করে, উনি 20-এর কমে ছাড়বে না, ঠিক আছে। তারপরে উনি মূলত 20-এ ছাড়ার কারণ হচ্ছে ওনার ফ্যামিলি প্রবলেম, যার কারণে উনি দিয়ে দিতে চাচ্ছে 20-এর মধ্যে। তারপরে আমরা দামাদামি করি 18-তে নিচে, কেননা এসব পার্সিয়ানের বিড়াল আপনার 20 থেকে 25-এর উপরে উঠে, আর এগুলো ছিল অ্যাডাল্ট বিড়াল, আর অ্যাডাল্ট বিড়ালদের দাম একটু বেশি হয়, আর ক্যালিকোর দাম এমনও একটু বেশি হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে। তারপরে দুটোটা নিয়ে নিলাম, তো নেওয়ার পরে সুন্দর মতো ওনারে টাকা টুকা পে করলাম, তো সেটা দেখবেন কিভাবে পে করলাম না করলাম। তো এই হচ্ছে ওনার বিড়াল, যেই চুললাম বা টাকা গুনতেছে, ওনার হচ্ছে মূলত বিড়াল, তো ওনাকে টাকাটা আমরা পে করে দিচ্ছে। তো পে করা শেষ উনি গুনি গুনে দেখতেছে, টাকা গুনি নেওয়া শূন্য, যার কারণে ওনাকে বললাম গুনে নেন। তারপরে উনি আমাদেরকে একটা ঝুড়ি দিল এবং লিটার বক্স একটা দিল, তারপরে ওইটা নিয়ে আমরা চলে গেলাম সিনজিতে ওঠার জন্য মেন রোডে। পরে সিনজি একটা নিয়ম নিয়ে সবগুলোকে সাথে করে ঝুড়িতে ভরে নিয়ে রওনা দিলাম বাসার দিকে। তো এগুলোর জীবনের প্রথম হচ্ছে সিএনজি ভ্রমণ, তো একটু দেখি ওরা সিএনজি ভ্রমণ করে ভয় পাচ্ছে নাকি পাচ্ছে না। তো ওদেরকে একটু খুলে দেখলাম, দেখি কি করে, না ওরা চুপচাপ দেখি বসে আছে, একজনে মাথা বাইর করে উকি মারে, কী রে লড়া কেন সিএনজি এত, হয়তো বা একটু ভয়ও পাচ্ছিল, ঘাবড়ে গেছিলো। তো এই হচ্ছে বিড়াল মূলত। তো পরবর্তীতে কী হয় না হয় দেখাবো, ঠিক আছে, এগুলোর ব্রিডিং কেমন করছি না করছি। তো ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিড়ালগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।